আইওয়া থেকে নিউ হ্যাম্পশায়ার, দূরত্ব যতই হোক ভোটের মাঠে হিসেব নিকেশের পার্থক্যটা পরিষ্কার। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই শিবির থেকে কারা শীর্ষে থাকবেন তা নির্ধারণ করতে চলছে ভোটাভুটি। আভাস মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও। আইওয়ার ভোটাভুটি অনেকখানি পাল্টে দিয়েছে নির্বাচনের চিত্র। ডেমোক্র্যাট শিবির থেকে খুব সামান্য ব্যবধানে জিতেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, কিন্তু নির্বাচনী জরিপ বলছে নিউ হ্যাম্পশায়ারের লড়াইয়ে হিলারিকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স, 58% সমর্থন পাচ্ছেন তিনি, আর হিলারি সেখানে পেতে পারেন 35% ভোট। First to the nation primary to make my final push to convince as many Granite Staters as possible to come out and vote for me tomorrow. The only way we bring about change is the way that real change has always occurred, and that is when millions of people. এদিকে আইওয়াই রিপাবলিকান দলে টেড ক্রুজ সমর্থন পেলেও নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে ডোনাল্ড ট্রাম্পই। জরিপ বলছে 33% ভোট পড়তে পারে ট্রাম্পের ঝুলিতে, টেড ক্রুজ পেতে পারেন 14% ভোট। অন্যদিকে পিছিয়ে নেই ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, 16% ভোট পেতে পারেন তিনিও। This is really amazing. I mean, we're coming to the end of a beautiful, beautiful journey. We can get back to the robust economic growth that enables anybody starting with nothing to achieve anything. I think that's the core of our message and how we win. তবে জরিপের তথ্য কতখানি বাস্তব হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ভোটাভুটি শেষ হওয়া পর্যন্ত। দুলি মল্লিক, 21 টেলিভিশন।